আমরা যারা ইমেল মার্কেটিং করে থাকি আমাদেরকে বাগ সেটিং করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে আনলিমিটেড ইমেল ট্রাফিকের কাছে আনলিমিটেড মেল সেট করতে হয়, বাট আমাদের যে মেল লিস্টগুলো আছে মেল লিস্টে কিন্তু আমাদের 100% ভ্যালিড মেল থাকে না। দ্যাটস ওয়াই আমরা যদি ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড সেপারেট করে দেন আমাদের মেলগুলো সেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমরা 100% ফিডব্যাক বা আমাদের কাঙ্ক্ষিত ফিডব্যাক কিন্তু পেতে পারি। আদারওয়াইজ আমাদের স্যান্ডিংয়ের ক্ষেত্রে মেল ইনভ্যালিড অ্যান্ড ভ্যালিড একদম মিক্সডভাবে কিন্তু সেন্ড হবে। সো সেই ক্ষেত্রে আমাদের ফিডব্যাক অনেকটাই কমে আসে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি মেল ভ্যালিডেটর শেয়ার করবো, যে ভ্যালিডেটর ইউজ করে আপনারা আপনাদের মেল লিস্টটুকুকে ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড সেপারেট করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটু ক্লিয়ার করছি। ধরুন এখানে আমার একটি ইমেল লিস্ট রয়েছে, বাট আমি এখানে কখনোই বলতে পারবো না এখানে যতগুলো মেল লিস্ট রয়েছে বা মেল ইমেল ট্রাফিকের মেল অ্যাড্রেস রয়েছে সবগুলো মেল ভ্যালিড। বাট আমরা চাইলে ভ্যালিডেটর ইউজ করে মেল ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড আমরা আলাদা করতে পারি, অ্যান্ড আমরা এই মেল ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড আলাদা করে কিন্তু আমাদের মেলগুলো সেন্ড করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা এই ভ্যালিডেটরটি শেয়ার করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপার ইমেল ভ্যালিডেটর। সো এই মেল ভ্যালিডেটরটি আমরা খুব ইজিলি ইউজ করে কিন্তু আমাদের মেলগুলো ভ্যালিড যাচাই করতে পারি। তার জন্য এখানে খেয়াল করুন রয়েছে ইম্পোর্ট সিএসবি ফাইল অ্যান্ড ইম্পোর্ট টেক্সট ফাইল। আমরা দুটো ফাইল এখানে আমরা ইউজ করতে পারি, আমরা চাইলে সিএসবি ফাইল ইউজ করতে পারি কিংবা আমরা টেক্সট ফাইলও এখানে ইম্পোর্ট করতে পারি। তো আমরা এখানে ফাইল ইম্পোর্ট করার পর এখানে আমরা বেশ অনেকগুলো বিষয় দেখতে পারবো। এখানে আমাদের ভ্যালিড মেল আলাদাভাবে ফাইল আমাদেরকে প্রোভাইড করবে, ইনভ্যালিড আলাদা ফাইল আমাদেরকে প্রোভাইড করবে। তাছাড়াও এখানে আপনার মেল কতগুলো মেল এরর রয়েছে, কতগুলো বাউন্স করছে, ইন ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। সো চলুন আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা সরাসরি একটি ফাইল ইম্পোর্ট করব। এখানে আমি একটি টেক্সট ফাইল ইম্পোর্ট করছি, সাপোজ এই ফাইলটি আমি এখানে ইম্পোর্ট করলাম। তো এখানে আমার টোটাল মেল রয়েছে 1000+, অ্যান্ড এখানে আরও একটি বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু এই ভ্যালিডিটিতে আমরা টোটাল 50,000 লিড কিন্তু আমরা এখানে ভ্যালিড বা ইনভ্যালিড যাচাই করতে পারবো। বা আমরা যদি 50,000 মেল লিস্টের নিচে কোনো ফাইল আমরা এখানে ইম্পোর্ট করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলটি আমি এই ভ্যালিডেটরটি কাজ করবে, বাট 50,000-এর উপরে কোনো লিমিট কিন্তু এই ভ্যালিডেটরটি নেবে না। ঠিক আছে, তো এখানে আমি যেই ভ্যালিডেটরটির সরি এখানে যে ফাইলটি আমি ইম্পোর্ট করলাম এখানে আমার টোটাল ফাইল রয়েছে 1000+। সো এখানে ফাইল ইম্পোর্ট করার পর সরাসরি কী করবো, আমরা এখান থেকে স্টার্ট ভ্যালিডেশন যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট ইয়েসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর জাস্ট আপনার যেই আমরা যে ফাইলটি এখানে ইম্পোর্ট করলাম প্রসেসিং নেবে, অ্যান্ড এখানে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এখানে আপনার দুটো ফাইলে আমি আগেই বলেছি দুটো ফাইলে আপনাকে প্রোভাইড করবে আপনার ভ্যালিড ফাইল অ্যান্ড ইনভ্যালিড ফাইল। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল মেল রয়েছে 1000+, অ্যান্ড কতগুলো মেল এখানে প্রসেসিংয়ে রয়েছে আপনি দেখতে পারবেন। প্রতিনিয়তই আপনাকে প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড কিন্তু সেপারেটভাবে আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অলরেডি প্রসেস হয়েছে আপনার 50টির মতো মেল, অ্যান্ড এখানে ভ্যালিড রয়েছে 50 অ্যান্ড ইনভ্যালিড রয়েছে দুটো। তো টোটাল ফাইলটুকু যখন আপনার ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড আপনার চেক করা শেষ হয়ে যাবে দেন আপনি ফাইনাল রিপোর্ট কিন্তু পেয়ে যাবেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ফাইনালি সবগুলো মেল চেক করার পর কিন্তু এখানে আমাকে একটি ফাইনাল রিপোর্ট কিন্তু প্রোভাইড করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলা হচ্ছে আমার টোটাল 1000 মেল লিখে ভ্যালিড মেল প্রোভাইড করা হয়েছে 856, অ্যান্ড ইনভ্যালিড ওরা খুঁজে পেয়েছে 162। ঠিক আছে, তো আমরা ফাইনাল রিপোর্ট কোথায় পাবো? ফাইনাল রিপোর্ট পাওয়ার জন্য আমাদেরকে সেভ রেজাল্ট এখানে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে, অ্যান্ড আমাদেরকে একটি ফোল্ডার সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখান থেকে এখানে আমি একটি ফাইলের লিঙ্ক সাবমিট করছি ভ্যালিড মেল, দেন এখান থেকে আমি সেভ করছি। রাইট, তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভ্যালিড মেল বলে একটি ফাইল কিন্তু এখানে আমাকে প্রোভাইড করা হয়েছে, অ্যান্ড এই ফাইলটি আমার ভ্যালিড ফাইল অ্যান্ড ইনভ্যালিড মেল কিন্তু টোটালি আলাদা হয়েছে। সো এখান থেকে এখন আমি ইজিলি ভ্যালিড মেলগুলো নিয়ে আমার মার্কেটিং কন্টিনিউ করতে পারি। সেক্ষেত্রে কী হবে, একদম যতগুলো মেল আমি সেন্ড করব প্রতিটি মেলই কিন্তু আমার ভ্যালিড মেল সেন্ড হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন।
সো আপনারা চাইলে এই ইমেল ভ্যালিডেটরটি ইউজ করতে পারেন। ফাইনালি একটি বিষয় শেয়ার করছি, আপনারা অনেকেই আমার কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 4টি কোর্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে এই কোর্সগুলো যে কোনো একটি কোর্স আপনারা এনরোল করে প্রফেশনালি আপনারা সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। রয়েছে সিপিএ বেসিক কোর্স অ্যান্ড সিপিএ অ্যাডভান্স কোর্স অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং ইন লোকাল মার্কেট প্লেস। ফাইনালি একটি কোর্স রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনারা যে কোনো একটি কোর্স এনরোল করে কিন্তু আপনারা খুব ইজিলি প্রফেশনালি সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে পারেন। সো বিস্তারিত কথা বলার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে আমার ইন ডিটেলস পেয়ে যাবেন, আপনারা ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ইন ডিটেলস শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।